জাস্টিস থেকে জাস্টিসের টেক্সট অ্যানালিসিস আমরা করেছিলাম, এটা জাস্টিসের কিন্তু সেকেন্ড ভিডিও টেক্সট অ্যানালিসিসের, ঠিক আছে। জাস্টিস বাই জন গালসওয়ার্দি, ঠিক আছে, এই জন গালসওয়ার্দি লিখে যে জাস্টিস ড্রামাটি, এখান থেকে আমরা টেক্সট অ্যানালিসিস থেকে কিন্তু একটা ভিডিও আপলোড করেছি এবং এটা কিন্তু সেকেন্ড ভিডিও। তো ফার্স্ট ভিডিওর লিঙ্ক তোমরা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, অবশ্যই সেটা দেখে নিও, তাহলে এই ভিডিওটিতে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে এবং ক্লিয়ারলি বুঝতে পারবে। ফার্স্ট ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা টেক্সট অ্যানালিসিস করেছি লাইন বাই লাইন, তো অবশ্যই সেটা দেখে নিও। তো ফার্স্ট ভিডিওতে আমরা যতটা করেছিলাম তারপর থেকেই আমরা শুরু করবো আমাদের আজকের টেক্সট অ্যানালিসিস। ফার্স্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে মিস্টার জেমস হাও এবং ওয়াল্টার হাও এক দুজন সলিসিটার, তাদের অফিস আছে এবং সেই অফিসে ফোল্ডার কাজ করে এবং সেখানে একজন ক্লার্ক আছে যে হচ্ছে কি না কোকসন, ম্যানেজিং ক্লার্ক, ওকে। এবং সেখানে তো রুথ হানিওয়েল যাবে ফোল্ডারের খোঁজে, বাট ফোল্ডার সেখানে ছিল না, ফোল্ডারকে কোথাও অন্য জায়গায় কাজে পাঠানো হয়েছিল এবং সেখানে রুথ হানিওয়েল এবং কোকসানের মধ্যে কিছুক্ষণ কনভারসেশন হবে এবং সেই মুহূর্তে ফোল্ডার এন্ট্রি করবে, ঠিক আছে। আমরা কিন্তু ততটাই কমপ্লিট করেছিলাম, তারপর থেকে আমরা শুরু করব, মানে যেখানে ফোল্ডার এন্ট্রি করবে সেখান থেকে আমরা শুরু করব। তো এখান থেকে আমরা শুরু করব, আমরা কিন্তু এই পর্যন্ত করেছিলাম, আমাদের এখান থেকে আজকে শুরু হবে। তো দেখো এই যে প্লেটি আছে, এই যে ড্রামাটি আছে, এটা কিন্তু একটা প্রবলেম প্লে, ওকে। এটা কিন্তু একটা প্রবলেম প্লে, কারণ প্রবলেম প্লেগুলো কোনগুলোকে আমরা বলি, যেখানে একটা প্রবলেমকে তুলে ধরা হয়, ঠিক আছে, সেটাকে আমরা প্রবলেম বলে প্লে বলি। তো অবশ্যই এটা কিন্তু একটা প্রবলেম প্লে এবং সেই সঙ্গে এটাকে কিন্তু আমরা একটা প্রোপাগান্ডা প্লেও বলতে পারি, কারণ প্রোপাগান্ডা প্লে কেন বলতে পারি, দেখো এখানে হচ্ছে জন গালসওয়ার্দি একজন নিজের আইরিশ ড্রামাটিস্ট হয়ে এখানে কিন্তু তার মানে ইংল্যান্ডের যে বড় বড় যে রুল রেগুলেশনস তাদের প্রতি চাপিয়ে দেওয়া হয়েছিল আয়ারল্যান্ডের প্রতি, সেটাকে কিন্তু তুলে ধরেছেন উইনস্টন চার্চিলের সামনে। তো এখানে কিন্তু একটা তিনি ন্যাশনালিস্টিক প্রোপাগান্ডা চালিয়ে গেছেন এই থ্রু আউট দ্য প্লে। তো সেই অর্থে কিন্তু এটা একটা প্রোপাগান্ডা প্লে এবং এটাকে আমরা আরও এক অর্থে কিন্তু ক্রাইম প্লেও বলতে পারি, ওকে। তো এই আমরা যে আমাদের জাস্টিসটা আছে এটাকে আমরা প্রবলেম প্লে বলতে পারি, প্রোপাগান্ডা প্লে বলতে পারি, ক্রাইম প্লে বলতে পারি, ওকে। তো এটা একটু মাথায় রেখো। তো দেখো আমরা শুরু করছি আমাদের আজকের টেক্সট অ্যানালিসিস। সুইডেল কী বলছে, হিয়ার ইজ ফোল্ডার, ফোল্ডার এসেছে। তারপরে দেখো ফোল্ডার হ্যাজ এন্টার থ্রু দ্য আউটার অফিস, ফোল্ডার বাইরের যে অফিসটা ছিল মানে আউটার অফিস, বাইরের অফিসের ওখান থেকে কি এন্টার করলো, প্রবেশ করলো। হি ইজ এ পেল গুড লুকিং ইয়াং ম্যান, তো সো ফোল্ডার হচ্ছে গুড লুকিং একজন ইয়াং ম্যান, বাট পেল, হি ইজ আ পেল, পেল মানে একটু বিবর্ণ লাগছিল তাকে, তা কেন, কারণ তাকে বিবর্ণ লাগছিল, তার কারণ কিন্তু সে কিন্তু অলরেডি একটা ক্রাইম করে বসেছে, ওকে, তাই তাকে বিবর্ণ লাগছিল। এবং তাছাড়া রুথ হানিওয়েল সেখানে অফিসে চলে এসেছে, তাকে দেখেও সে কিন্তু একটু পেল মানে একটু ভয় পেয়েছিল, তাই কিন্তু এখানে বলা হচ্ছে দেখো রাদার স্কিয়ার্ড আইস, মানে তার ভীত সন্ত্রস্ত চোখ। তো সো হি ইজ এ পেল গুড লুকিং ইয়াং ম্যান উইথ কুইক, এবং তা একটু খুব ব্যস্ততার মধ্যেই ছিল, রাদার স্কিয়ার্ড আইস, এবং তার চোখগুলো একটু ভীত সন্ত্রস্ত ছিল। হি মুভস টুয়ার্ডস দ্য ডোর অফ দ্য ক্লার্কস অফিস, ক্লার্ক অফিসের ডোরের দিকে সে মুভ করে গেল, চলে গেল, মানে কার ক্লার্ক হচ্ছে এখানে কোকসন। অ্যান্ড স্ট্যান্ডস দেয়ার ইরেজলিউট, এবং সেখানে দাঁড়িয়ে রইল, ইরেজলিউট, সে দাঁড়িয়ে রইল ইরেজলিউট মানে কি উইদাউট রেজলিউশন, ঠিক আছে। কোকসন, ওয়েল আই উইল গিভ ইউ আ মিনিট, ইটস নট রেগুলার, কোকসন তখন বললো আমি তোমাদেরকে এক মিনিট টাইম দিচ্ছি, বাট এটা কিন্তু রেগুলার দেওয়া যাবে না, এমনটা নয় যে আজকে দিচ্ছি বলে আমি তোমাদেরকে কালও দেবো, এটা নয়। তো মানে যেহেতু হানির সঙ্গে অনেকক্ষণ তার কথা হয়েছে, তো হানি অনেক রিকোয়েস্টিক নয়, হানির লুক দিয়েছিল, তার ফলে একটু সমর্থিত হয়ে আমরা একটা ওয়ার্ড পেয়েছিলাম ফর্টিফাইড। তো কোকসন কিন্তু একটু নরম হয়ে তাদেরকে সুযোগ করে দিয়েছে এক মিনিট কথা বলার, ওকে। বাট এটা কিন্তু রেগুলার করলে হবে না। টেকিং আপ এ বান্ডেল অফ পেপার্স হি গোজ আউট ইন টু দ্য পার্টনার্স রুম, এবং সে পেপারের বান্ডেলটা তুলে নিয়ে গিয়ে কোথায় চলে গেল, পার্টনার্স রুমের দিকে চলে গেল। রুথ ইন এ লো হারিড ভয়েস, রুথ কি বলছে, ইন এ লো হারিড ভয়েস, একটু লো মানে হারিড ভয়েস মানে কি একটু তাড়াতাড়ি, বাট লো ভয়েস। হি ইজ অন দ্য ড্রিঙ্ক এগেন উইল, এখানে হি বলতে কে, এখানে হি কিন্তু রুথ হানিওয়েলের যে স্বামী সে হচ্ছে, এখানে হি বলতে তাকে বোঝানো হচ্ছে, এবং হিটা হচ্ছে এই যে উইল, তার স্বামীর নাম কিন্তু উইল। তো কি বলছে, হি ইজ অন দ্য ড্রিঙ্ক এগেন উইল, সে আবার মদ খেয়ে এসেছিল। হি ট্রাইড টু কাট মাই থ্রট লাস্ট নাইট, এমনকি সে মদ খেয়ে আমাকে আমার গলা কাটার চেষ্টাও করেছিল লাস্ট নাইটে। আই কেম আউট উইথ দ্য চিলড্রেন বিফোর হি ওয়াজ অ্যাওয়াক, তো সে জেগে ওঠার আগেই আমি কিন্তু পালিয়ে এসেছি, চিলড্রেনদের সঙ্গে পালিয়ে এসেছি। আই ওয়েন্ট রাউন্ড টু ইউ, আমি তোমার খোঁজে গিয়েছিলাম। ফোল্ডার,
আই হ্যাভ চেঞ্জ মাই ডিগস। ডিগস মানে কি? ডিগস মানে হচ্ছে এটা একটা কলোকুয়াল ওয়ার্ড, আঞ্চলিক একটা ওয়ার্ড। ডিগস মানে বাসস্থান। তো আই হ্যাভ চেঞ্জ মাই ডিগস। রুথ, ইজ ইট অল রেডি ফর টু নাইট? বলছে আজকের রাতের জন্য কি সব সব কিছু ঠিক আছে? তো মানে তারা কিন্তু প্ল্যান করেছে, রুথ এবং ফল্ডার কিন্তু আজ রাতে পালিয়ে যাবে। তো তাদের কিন্তু এরকম একটা প্ল্যান আছে, তাই জিজ্ঞাসা করছে, বলছে আজ রাতের জন্য সব ঠিক আছে? তো ফল্ডার, আই হ্যাভ গট দ্য টিকিটস, আমি টিকিটস পেয়ে গেছি। মিট মি 11:45 অ্যাট দ্য বুকিং অফিস, বুকিং অফিসে 11:45 সময় তুমি আমার সঙ্গে দেখা করবে। ফর গড সেক ডোন্ট ফরগেট উই আর ম্যান অ্যান্ড ওয়াইফ, কিন্তু দোহায় ঈশ্বরের দোহায় তুমি যেন এটা ভুলে যেও না যে আমরা কিন্তু স্বামী স্ত্রী। আদৌ কিন্তু তারা স্বামী স্ত্রী নয়, বাট তারা পালিয়ে যাবে, তাই তারা কিন্তু নিজেদেরকে স্বামী স্ত্রী বলে যেন সব জায়গায় পরিচয় দেয়, মানে প্রিটেন্ড করতে বলছে, ভান করতে বলছে যে তুমি আমরা স্বামী স্ত্রী যেন তেমনটাই যেন সবাই জানে। লুকিং অ্যাট হার উইথ ট্র্যাজিক ইন্টেন্সিটি, রুথ ইউ আর নট অ্যাফ্রেড অফ গোয়িং আর ইউ? রুথ জিজ্ঞাসা করছে মিস্টার ফল্ডারকে, বলছে তুমি যে আমার সঙ্গে চলে যাচ্ছ এর জন্যে তোমার কোনো ভয়টয় নেই, কোনো ভয় লাগছে না? ঠিক আছে ফল্ডার, হ্যাভ ইউ গট ইউর থিংস? ফল্ডার সেদিকে কর্ণপাত না করে কি বলছে, হ্যাভ ইউ গট ইউর থিংস অ্যান্ড আ চিলড্রেন্স? বলছে হ্যাভ ইউ গট ইউর থিংস, বলছে তুমি তোমার জিনিসপত্রগুলোকে ঠিকঠাক নিয়েছে তো, অ্যান্ড দ্য চিলড্রেন্স এবং বাচ্চাদের সেই সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছে তো? রুথ হ্যাড টু লিভ দেম, এখানে দিক দেম বলতে সেই থিংসের কথা বলা হচ্ছে, বলছে সেগুলো নিয়েছে তো? তার উত্তরে কী বলছে, হ্যাড টু লিভ দেম, বলছে আমি সেগুলোকে ছেড়ে এসেছি, ছেড়ে আসতে বাধ্য হয়েছি। ফর ফিয়ার অফ ওয়াকিং হানি ওয়েল, সো যাতে হানি ওয়েল জেগে না যায় সেই ভয়ে, সেই হয়তো জেগে যেতে পারে সেই ভয়ে আমি সেগুলোকে ছেড়ে চলে এসেছি। অল বাট ওয়ান ব্যাগ, সব কিছু ছেড়ে এসেছি বাট একটা ব্যাগ সে নিয়ে এসছে। আই কান্ট গো নিয়ার হোম এগেন, আমি আর সেই বাড়িতে যেতে পারবো না। ফল্ডার উইঞ্চিং, উইঞ্চিং মানে কি? উইঞ্চিং মানে দেখো এমন একটা এক্সপ্রেশন মুখের মধ্যে আনা যেটা দেখে, মানে এমন একটা এক্সপ্রেশন মুখের মধ্যে ফুটিয়ে তোলা যেটা দেখে যেন বুঝতে পারে যে তুমি খুব ট্রাভেলের মধ্যে আছো, খুব পেইন মধ্যে আছো, ঠিক আছে, তোমার কন্ডিশনটা খুব পেইনফুল। অল দ্যাট মানি গান ফর নাথিং, হাউ মাচ মাস্ট ইউ হ্যাভ? বলছে অল দ্যাট মানি গান ফর নাথিং, বলছে সব টাকাটা গেল আমার, মানে কোনো কাজে লাগলো না, মানেটা কি, মানে যে ব্যাগটাগুলো সে কিনেছিল টাকা দিয়ে সেগুলো তো রেখে এসছে, তাই বলছে অল দ্যাট মানি গান ফর নাথিং, হাউ মাচ মাস্ট ইউ হ্যাভ, কত আছে তোমার কাছে এখন? 6 pounds, আই কুড ডু উইথ দ্যাট আই থিঙ্ক, বলছে আমার কাছে 6 pounds আছে, অ্যান্ড আই কুড ডু উইথ দ্যাট আই থিঙ্ক, আমার মনে হয় এতেই চলে যাবে। তো রুথের কাছে কিন্তু 6 pounds ছিল, মনে রাখবে অবশ্যই। ফল্ডার, ডোন্ট গিভ অ্যাওয়ে হোয়ার উই আর গোয়িং, এটা যেন মানে ডোন্ট গিভ অ্যাওয়ে হোয়ার উই আর গোয়িং, আমরা কোথায় যাচ্ছি এটা যেন গিভ অ্যাওয়ে করো না, মানে এখানে প্রিটেন্ড করতে বলছে যেন ভুলে যেও না বা আমরা কোথায় যাচ্ছি বা কারোর সঙ্গে শেয়ার করো না, অবশ্যই এটা প্রিটেন্ড করতে বলছে, মানে এখানে অ্যাকচুয়ালি শেয়ার না করার জন্য বলছে, ডোন্ট গিভ অ্যাওয়ে হোয়ার উই আর গোয়িং, আমরা কোথাও যাচ্ছি যেন কারোর সঙ্গে বলো না। অ্যাজ ইফ টু হিমসেলফ, হোয়েন আই গেট আউট দেয়ার আই মিন টু ফরগেট ইট অল, কি বলছে? বলছে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে ফরগেট ইট অল, আমরা কিন্তু সব কিছু ভুলে যাব বা আমি সব কিছু ভুলে যাব। আই গেট আউট দেয়ার আই মিন টু ফরগেট ইট অল। রুথ, ইফ ইউ আর সরি সে সো, রুথ তাকে আবার জিজ্ঞাসা করছে, বলছে তুমি যদি আমার সঙ্গে এই যে চলে যাচ্ছ এটা তুমি, মানে তুমি যদি যেতে না চাও তাহলে এখনও তুমি বলো, তুমি এখনও আমাকে বলো আমি চলে যাব, বাট জোর করে তুমি আমি তোমাকে নিয়ে যাচ্ছি এরামটা বিষয় এরাম বিষয় নয় তো। তো ইফ ইউ আর সরি বলছে তুমি যদি যেতে না চাও বা তুমি যদি যাওয়ার জন্য দুঃখিত হয়ে থাকো তো শেষ এখনও বলে দাও। আই উড সুনার হি কিল মি দ্যান টেক ইউ এগেনস্ট ইউর উইল, সো বলছে তুমি যদি না যেতে চাও এখনও বলে দাও, আমি বরং সেই উইলের কাছে চলে যাব, সে আমাকে মেরে ফেলে ফেলুক না, তাতে আমার কিছু যায় আসে না। ওকে, বলছে আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু আমি তোমাকে নিয়ে যেতে চাই না। আই উড সুনার হি কিল মি দ্যান টেক ইউ এগেনস্ট ইউর উইল, বলছে তোমার উইলের বিরুদ্ধে আমি তোমাকে নিয়ে যাব এটা মানায় না, তার চেয়ে বরং আমি ওখানে চলে যাব, সে আমাকে মেরেও যদি ফেলে ফেলুক তাতে আমার কিছু যায় আসে না। তো তুমি যদি না যেতে চাও বা তুমি যদি এখনও সরি ফিল করো তাহলে বলে দাও। রুথ বলছে এটা ফল্ডারকে, ফল্ডার উইথ আ কুয়ার স্মাইল, একটু অদ্ভুত হেসে, উই হ্যাভ গট টু গো, আমাদের যেতে হবে, আই ডোন্ট কেয়ার আই উইল হ্যাভ ইউ, বলছে আমি কিছু পরোয়া করি না কারণ তুমি আমার সঙ্গে আছো।
রুথ, ইউ হ্যাভ টু সে, ইউ হ্যাভ জাস্ট টু সে ইটস নট টু লেট, ইউ হ্যাভ জাস্ট টু সে ইটস নট টু লেট, এটা এখনও বেশি দেরি হয়নি। ফলডার ইটস টু লেট, ফলডার বলছে না অনেক দেরি হয়ে গেছে। হিয়ার সেভেন পাউন্ডস, বলছে আমার কাছে 7 পাউন্ডস আছে। তো রুথের কাছে কত পাউন্ড ছিল? রুথের কাছে কিন্তু 6 পাউন্ড ছিল, ফলডারের কাছে 7 পাউন্ডস। বুকিং অফিস 11:45 টু নাইট। ইফ ইউ ওয়ার্ট ইফ ইউ ওয়ান্ট দ্যাট ইউ আর টু মি, রুথ বলছে এটা অনেক দেরি হয়ে গেছে, আমার কাছে 7 পাউন্ডস আছে। বুকিং অফিস 11:45 টু নাইট, বলছে আমরা রাত্রে আজকে সেই বুকিং অফিসে 11:45 যাই হোক আমরা মিট করবো। অ্যান্ড ইফ ইউ ওয়াই নট হোয়াট ইউ আর টু মি, তারপরে রুথ, এখানে এটার মিনিং হচ্ছে যে বলছে যে তুমি তোমার দাম বা তোমার ভ্যালুটা আমার কাছে যে কতটা সেটা আমি অ্যাকচুয়ালি মানে তুমি তোমার কাছে তোমার যে ভ্যালু তার থেকে তোমার ভ্যালু আমার কাছে কিন্তু অনেকটা বেশি। তাই বলছে ইফ ইউ ওয়ান্ট হোয়াট ইউ আর টু মি, তুমি মানে রুথকে বলছে, ফলডার বলছে তুমি জানো না রুথ, তুমি জানো না তোমার ভ্যালু কতটা আমার কাছে, ফলডার বলছে। ওকে রুথ কিস মি, তারপরে কিস করতে বললো। দে ক্লিং টুগেদার প্যাশানেটলি, মানে কি হাগ টুগেদার প্যাশানেটলি। দে আর ফ্লাই অ্যাপার্ট জাস্ট অ্যাজ কোকসন রি এন্টার্স, তারপরে কি ফ্লাই অ্যাপার্ট মানে একটু দূরে সরে গেল। জাস্ট অ্যাজ কোকসন রি এন্টার্স দ্য রুম, যখনই কোকসন সেই ঘরে আবার প্রবেশ করলো তারা একটু দূরে সরে গেল, ফ্লাই অ্যাপার্ট। রুথ টার্নস, রুথ টার্নস অ্যান্ড গোজ আউট, রুথ বাইরের দিকে বেরিয়ে গেল। থ্রু দ্য আউটার অফিস কোকসন অ্যাডভান্সেস ডেলিভারেটলি টু হিস চেয়ার অ্যান্ড সিটস হিমসেলফ। অ্যাডভান্সেস মানে কি কোকসন এগিয়ে গেল ডেলিভারেটলি টু হিস চেয়ার অ্যান্ড সিট হিমসেলফ, কোকসন তার চেয়ার এবং চেয়ারের দিকে কি ডেলিভারেটলি মানে ইচ্ছাকৃতভাবে মুভ করলো, এগিয়ে গেল অ্যান্ড সিট হিমসেলফ এবং তার নিজের সিটে সে বসে পড়লো। কোকসন দিস ইজ নট রাইট, ফলডার বলছে ফলডার এটা কিন্তু ঠিক নয়, কারণ তারা যে হাক করছিল আলিঙ্গন করছিল বা সেটা হয়তো ফলডার খুব সম্ভবত কিছুটা দেখে ফেলেছে, বা এই যে রুথ এখানে এসছে, দুটো বিষয় হতে পারে, রুথ এখানে এসছে, তো যাই হোক সেটাকে ইন্ডিকেট করে বলছে দিস ইজ নট রাইট ফলডার, এটা কিন্তু ঠিক না ফলডার। ইটস শান টক আর এগেইন স্যার, ফলডার ফলডার বলছে এটা আর কখনো হবে না স্যার। ইটস অ্যান ইম্প্রপার ইউজ অফ দিস প্রেমিসেস, এই প্রেমিসেসের তোমরা ইম্প্রপার ইউজ করছো, প্রেমিসেস মানে জায়গা, তাদের সে জায়গাটা অফিসে, বলছে এটা তো একটা লিগাল প্লেস, এখানে আমরা লিগাল জিনিসপত্র জিনিস কাজ করে থাকি, একটা লিগাল প্লেস সেখানে তুমি একটা ইললিগাল কাজ করছো, ফলডার এটা তো ঠিক নয়। ইটস অ্যান ইম্প্রপার ইউজ অফ দিস প্রেমিসেস, বলছে এই প্রেমিসেস তোমরা কি ইম্প্রপার ইউজ করছো, ফলডার ইয়েস স্যার। কোকসন, যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে, অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্ট করো, যদি মানে কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট করো, আমি বুঝিয়ে দেবো। আর ভিডিওটি কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে পারলে জয়েন হয়ে যাও, এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আমরা কিন্তু অলরেডি অনেকটাই কমপ্লিট করে ফেলেছি, অনেকগুলো পোয়েমস আমরা কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে, কয়েকটা পোয়েমস বাকি আছে, বাকি সব আমাদের হয়ে গেছে। খুব সুন্দরভাবে টেক্সট অ্যানালিসিস করেছি, সেখান থেকে কোশ্চেন অ্যান্সার করেছি। তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনে প্রেস করো, নাহলে কিন্তু নোটিফিকেশান তোমরা মিস করে যাবে। আমরা এখানে কিন্তু ড্রামাটা পুরোটাই কমপ্লিট করবো, এরকমভাবে টেক্সট অ্যানালিসিস চলতে থাকবে আমাদের। ওকে, তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, নতুন যদি দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটিতে লাইক করে দিও, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই কিন্তু তোমরা জয়েন হয়ে যেও। দেখো তারপরে কি বলছে কোকসন, ইউ কোয়াইট আন্ডারস্ট্যান্ড দ্য পার্টি ওয়াজ ইন সাম ডিস্ট্রেস, ইউ কোয়াইট আন্ডারস্ট্যান্ড দ্য পার্টি ওয়াজ ইন সাম, বলছে ফলডার ইউ কোয়াইট আন্ডারস্ট্যান্ড, বলছে ফলডার তুমি তো সব মানে কোকসন বলছে ফলডারকে, বলছে ইউ কোয়াইট আন্ডারস্ট্যান্ড তুমি তো সব কিছু বোঝো, দ্য পার্টি ওয়াজ ইন সাম ডিস্ট্রেস, তারপরে পার্টিটাকে কোকসন বলছে পার্টিটাকে দেখে মনে হচ্ছিলো কিছু যেন সমস্যা ডিস্ট্রেসের মধ্যে ছিল। অ্যান্ড হ্যাভিং চিলড্রেন উইথ হার, এবং সে তার সঙ্গে চিলড্রেনদেরকেও নিয়ে এসছো। আই অ্যালাউড মাই ফিলিংস, তো আমি তাকে অ্যালাউ করেছিলাম। এখানে কোকসনকে অ্যাকচুয়ালি কোকসন মানে যে একটু নরম হয়েছিল সেটাই ফলডারকে বলছে, বলছে মহিলাটা এসেছিল তাকে দেখে ডিস্ট্রেস মনে হচ্ছিল এবং সঙ্গে চিলড্রেনদের ছিল তাই আমি তাকে অ্যালাউ করেছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু সেটা একটা কারণ। আর একটা কারণ হতে পারে যে রুথ হানিওয়েল কিন্তু রবার্ট যে কোকসন আসে তার দিকে কিন্তু হানিড লুক দিয়েছিল, তাই না? তো সেটাও কিন্তু একটা কারণ হতে পারে, তার জন্যে তা সেটা কিন্তু তার ফিলিংসটাকে অ্যালাউ করেছিল। ওকে, হি ওপেন্স আ ড্রয়ার অ্যান্ড প্রোডিউসেস ফ্রম
ইট আ ট্রে ট্র্যাক্ট, সে ড্রয়ারটা ওপেন করলো এবং সেখান থেকে একটা ট্র্যাক্ট, ট্র্যাক্ট মানে এখানে একটা বই পুস্তিকা যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে, পুস্তিকা একটা বার করে আনলো সেই ড্রয়ারের ড্রয়ারের মধ্যে থেকে, এবং জাস্ট টেক দিস এটা নাও ফোল্ডারকে বলছে, এবং পুস্তিকাটা কী ছিল, বইটা কী ছিল, পিউরিটি ইন দ্য হোম, পিউরিটি ইন দ্য হোম, এই বইটা কিন্তু কোকসন দিয়েছিল ফোল্ডারকে, এটা পড়ে, যাতে ফোল্ডারের মধ্যে কিছু নীতিবোধ, মানে কিছু প্রিন্সিপালস, ম্যানার যাতে জাগে তার জন্য দিয়েছিল, ফোল্ডারকে পড়ার জন্য দিয়েছিল, ফোল্ডারকে দিয়েছিল কোকসন, পিউরিটি ইন দ্য হোম, অবশ্যই ইম্পর্টেন্ট লাইনটা মনে রেখো বইয়ের নামটা। ইটস আ ওয়েল রিটেন থিং, এখানে খুব ভালোভাবে লেখা আছে সব কিছু, ইটস আ ওয়েল রিটেন থিং, ফোল্ডার টেকিং ইট উইথ আ পিকিউলিয়ার এক্সপ্রেশন, একটা অদ্ভুত এক্সপ্রেশন দিয়ে সেটা কি নিল, একটা অদ্ভুত এক্সপ্রেশন, মানে ফোল্ডার এমনটা ভাবছে যে জাস্ট আমি একটুখানি জাস্ট হাক করলাম, তার জন্যে হয়তো আমার এরকম একটা শাস্তি, যার জন্য আমাকে বই পড়ে নীতি প্রিন্সিপালস মানে এগুলো শিখতে হবে, এরকম একটা বিষয়। থ্যাংক ইউ স্যার, কোকসন, অ্যান্ড লুক হিয়ার ফোল্ডার, এবং অ্যান্ড লুক হিয়ার ফোল্ডার, বিফোর মিস্টার ওয়াল্টার কামস, মিস্টার ওয়াল্টার আসার আগে, হ্যাভ ইউ ফিনিশড আপ দ্যাট ক্যাটালগ, ক্যাটালগুইং ডেভিস হ্যাড ইন হ্যান্ড বিফোর হি লেফট। তো এখানে দেখো ক্যাটালগিং, এখানে হচ্ছে ডেভিস কিন্তু তাদের অফিসেরই কোনো একটা কর্মচারী হবে, বা ডেভিস সম্পর্কে কিন্তু আমরা ক্যারেক্টারের মধ্যে ডিটেলসে সেরকম কিছু পাইনি, তো আমরা ধরে নিচ্ছি একটা ওদেরই অফিসের একটা কর্মচারী, তো ডেভিস কোথাও গিয়েছিল, যাওয়ার আগে একটা দিয়ে গিয়েছিল, এই যে একটা তালিকা সম্পর্ক, খুব সম্ভবত কিসের সেটা এখানে মেনশন করা নেই, একটা তালিকা ধরনের তাদের মানে ডেভিসের কাছে ছিল, সে কিন্তু ফোল্ডারকে দিয়ে গিয়েছিল কমপ্লিট করার জন্য। তো এখানে কোকসন ফোল্ডারকে বলছে, ফোল্ডার মিস্টার ওয়াল্টার কামস, মিস্টার বিফোর মিস্টার ওয়াল্টার কামস, মিস্টার ওয়াল্টার কাম আসার আগে ডেভিস তোমাকে যে তালিকাটি দিয়েছিল, যে ক্যাটালগটা দিয়েছিল, সেটা কি তুমি ফিনিশড করেছো, কমপ্লিট করে ফেলেছো, যেটা সে চলে যাওয়ার আগে তোমার হাতে দিয়ে গিয়েছিল? ওকে, এখানে ক্যাটালগিং মানে হচ্ছে তালিকা। ফোল্ডার, আই শ্যাল হ্যাভ ডান উইথ ইট টুমারো, বলছে আমি টুমারো আগামীকালের মধ্যে স্যার এটা কমপ্লিট করে ফেলবো ফর গুড, এবং সেটাই বেটার হবে। কোকসন, ইটস ওভার আ উইক সিন্স ডেভিস ওয়েন্ট, বলছে ডেভিস চলে গেছে, এক সপ্তাহ হয়ে গেছে ফোল্ডার, নাও ইট ওন্ট ডু, এরকম করলে কিন্তু চলবে না ফোল্ডার, ইউ আর নেগলেক্টিং ইউর, এখানে ভুল আছে, অবশ্যই ভুল আছে, এখানে ফোল্ডার, সরি না ভুল না, ঠিকই আছে, বাট এই ফোল্ডারটা কিন্তু ফোল্ডারের স্পিচ না, এটা কিন্তু কোকসানের স্পিচ, এই পুরোটা এতটা কিন্তু কোকসানের স্পিচ, ঠিক আছে। তো দেখো কী বলছে, ইটস ওভার আ উইক সিন্স ডেভিস ওয়েন্ট, ডেভিস চলে যাওয়ার পর এক সপ্তাহ হয়ে গেছে, নাও ইটস ওন্ট ডু ফোল্ডার, এরকম করলে চলবে না ফোল্ডার, ইউ আর নেগলেক্টিং ইউর ওয়ার্ক ফর প্রাইভেট লাইফ, ফোল্ডারকে বলছে তুমি তোমার প্রাইভেট লাইফের জন্য তুমি কিন্তু তোমার কাজটাকে নেগলেক্ট করছো, অবহেলা করছো। আই শান্ট মেনশন অ্যাবাউট দ্য পার্টি হ্যাভিং কল্ড, বাট বলছে আমি যদি পার্টি যদি আমাকে ডাকে অবশ্যই আমি সেটা মেনশন করবো না, বাট বলে থেমে গেল ফোল্ডার। পাসিং ইন্টু হিজ রুম, থ্যাংক ইউ স্যার, তারপরে সে পাস করলো এবং থ্যাংক ইউ জানিয়ে পাস করলো, তার রুমের দিকে পাস করলো, মানে ফোল্ডারের রুমের দিকে। কোকসন স্টিয়ার্স অ্যাট দ্য ডোর থ্রু হুইচ ফোল্ডার হ্যাজ গান আউট, তারপরে কোকসন স্টিয়ার্স মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, অ্যাট দ্য ডোর দরজার দিকে তাকিয়ে থাকলো, থ্রু হুইচ ফোল্ডার হ্যাজ গান আউট, যেখান থেকে ফোল্ডার চলে যাচ্ছিলো সেদিকে, সেই ডোরের দিকে কি তাকিয়েছিল। দেন শেক্স ইজ হেড, তারপরে মাথাটা একটু নাড়ালো, অ্যান্ড ইজ জাস্ট সেটিং ডাউন টু রাইট, এবং যেন সেটিং ডাউন টু রাইট, সেই লেখার জন্য একটা কাজ করেছিল, তার জন্য যেন আবার বসে পড়ল। হোয়েন ওয়াল্টার হাউ কামস ইন থ্রু দ্য আউটার অফিস, সেই মুহূর্তে ওয়াল্টার হাউস এর ওয়াল্টার হাউয়ের কিন্তু আগমন, হি ইজ এ রাদার রিফাইন্ড লুকিং ম্যান অফ 35 উইথ আ প্লেজেন্ট অলমোস্ট অ্যাপোলজেটিক ভয়েস, কি বলছে এখানে মিস্টার ওয়াল্টার হাউ সম্পর্কে, মিস্টার ওয়াল্টার হাউ সম্পর্কে একটা ডিটেলস ছোটো করে দেওয়া হয়েছে। তো ওয়াল্টার হাউ কেমন, ওয়াল্টার হাউ হচ্ছে কি রাদার রিফাইন্ড লুকিং ম্যান অফ 35, তো ওয়াল্টার হাউয়ের বয়স কিন্তু 35, ওকে, ওয়াল্টার হাউয়ের বয়স কত, 35, এইগুলো কিন্তু সব মনে রাখতে হবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, গট ইট।
তো ওয়াল্টার হাফ কামস ইন থ্রু দ্য আউটার অফিস, সেখান থেকে আউটার অফিস দিয়ে চলে এলো। হি ইজ রাদার রিফাইন্ড লুকিং, অ্যান্ড রিফাইন্ড লুকিং অবশ্যই, যেহেতু সে একজন সলিসিটার তো অবশ্যই কিন্তু তার লুকিংটা রিফাইন্ড হতে হবে, পরিমার্জিত একটা লুকিং। ম্যান অফ 35 যার এজ, উইথ এ প্লেজেন্ট অলমোস্ট অ্যাপোলজেটিক ভয়েস। অ্যাপোলজেটিক ভয়েস মানে কি? এখানে অ্যাপোলজেটিক ভয়েস মানে হচ্ছে জেন্টেল ভয়েস, বোঝা গেল? তারপরে দেখো ওয়াল্টার, গুড মর্নিং কোকসন, কোকসন মর্নিং মিস্টার ওয়াল্টার, ওয়াল্টার মাই ফাদার হিয়ার, বলছে ফাদার কি এখানে আছে? ফাদার কে? জেমস হাও কোকসন, অলওয়েজ উইথ এ সার্টেন প্যাট্রনেজ অ্যাজ টু আ ইয়াং ম্যান হু মাইট বি ডুইং বেটার। মিস্টার জেমস হ্যাজ বিন হিয়ার সিন্স 11 o'clock, বলছে 11 o'clock থেকে, কিন্তু 11টা থেকে কিন্তু এখানে আছে মিস্টার জেমস। তো ওয়াল্টার হাও এসে জিজ্ঞাসা করছে তার বাবা আছে কি না, বলছে জেমস হাও তো 11টা থেকেই এখানেই আছে। ওকে, একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করছি, তোমরা একটু তাড়াতাড়ি চেষ্টা করবে, কারণ প্রচুর বড়, বুঝতেই পারছো ড্রামাটি। ওকে, তো ওয়াল্টার কী বলছে দেখো, আই হ্যাভ বিন ইন টু সি দ্য পিকচার্স অ্যাট দ্য গিল্ড হল। সো গিল্ড হলে ওয়াল্টার হাও কিন্তু পিকচার দেখতে যাচ্ছে, এখানে পিকচার্স মিন কিন্তু পেন্টিং, ঠিক আছে? পেন্টিং হচ্ছে আই হ্যাভ বিন ইন টু সি দ্য পিকচার, বলছে আমি সেই পেন্টিং বা পিকচার দেখতে যাব, কোথায়? গিল্ড হলে। গিল্ড হলটা কোথায়? সিটি অফ গিল্ড হল হচ্ছে কিন্তু লন্ডনের একটা সিটি। ওকে স্যার, গিল্ড হাও হচ্ছে একটা মিউজিয়াম, ঠিক আছে? গিল্ড হল মিউজিয়াম যেটা হচ্ছে লন্ডন সিটিতে আছে, এবং সেখানে সে পেন্টিং দেখতে যাচ্ছে। তো গিল্ড হল কিন্তু একটা মিউজিয়াম, সেখানে পেন্টিংস আছে, সেখানে ওয়াল্টার হাও দেখতে যাবে। কোকসন লুকিং অ্যাট হিম অ্যাজ দৌ দেয়ার ওয়ার এক্স্যাক্টলি হোয়াট ওয়াজ টু বি এক্সপেক্টেড, মানে কি লুকিং ও কোকসন কিন্তু তার দিকেই তাকিয়ে, মানে এমনটাই যেন সে এক্সপেক্ট করেছিল, মানে এমনটাই হবে সে এক্সপেক্ট করেছিল। হ্যাভ ইউ নাও, বলছে এখন? ইয়েস দিস, বলছে এখন যাচ্ছেন বা এখন যাবেন? বলছে ঠিক আছে যান। দিস লিজ অফ বোল্ডার্স এম আই টু সেন্ড ইট টু কাউন্সিল, এখানে লিজ অফ বোল্ডার্স, তো বোল্ডার্স হচ্ছে তাদের একটা ক্লায়েন্টের নেম। ওকে, তাদের একটা ক্লায়েন্ট, তার যে লিজ মানে এখানে সেই চুক্তিপত্র, দলিলপত্র। তো বোল্ডার্সের কোনো একটা কেস তাদের কাছে আছে, সেই লিজের কথা বলছে, সেই চুক্তিপত্র বা কাগজপত্রের কথা বলছে। দিস লিড অফ বোল্ডার্স এম আই সেন্ড ইট টু কাউন্সিল, বলছে আমরা কি এটা কাউন্সিলের কাছে পাঠিয়ে দেবো? আমি কি এটা বোল্ডারের লেসটা কি কাউন্সিলের কাছে পাঠিয়ে দেবো? সেন্ড ইট টু কাউন্সিল, কাউন্সিলের কাছে পাঠিয়ে দেবো পরামর্শদানের জন্য। ওয়াল্টার, হোয়াট ডাজ মাই ফাদার সে, বলছে বাবা কি বলছে? ওয়াল্টার হয়তো তখন বলছে বাবা কি বলছে? কোকসন, হ্যাভ নট বদার হিম, বলছে এটা নিয়ে বেশি বিরক্ত হবার কিছু নেই। ওকে, ওয়াল্টার, ওয়েল উই কান্ট বি টু কেয়ারফুল, হ্যাভ নট বদার হিম মানে এটা নিয়ে তার বেশি মাথা ব্যথা নেই। কার? মিস্টার জেমস হাওয়ের। ওকে, জেমস হাওয়ের এটা নিয়ে কিন্তু বেশি মাথা ব্যথা নেই। ওয়াল্টার, ওয়েল উই কান্ট বি টু কেয়ারফুল, ঠিক আছে আমাদের বেশি কেয়ারফুল হওয়ার এটা নিয়ে বেশি কেয়ারফুল হওয়ার দরকার নেই। ইটস সাচ আ লিটল থিং, হার্ডলি ওর্থ দ্য ফিস, কেন কেয়ারফুল হওয়ার দরকার নেই? তারপরে কিন্তু কারণটা বলছে, বলছে ইটস সাচ আ লিটল থিং, হার্ডলি ওর্থ দ্য ফিস, বলছে কারণ এটা একটা ছোট্ট বিষয় এবং এই কাজটি করলে আমরা সামান্য কিছু টাকা পাবো। হার্ডলি ওর্থ দ্য ফিস, আই থট ইউ ডু ইট ইউর সেলফ, বলছে আমার মনে হয় তুমি এটা নিজেই করো। তারপরে ওয়াল্টার বলছে সেন্ড ইট প্লিজ, আই ডোন্ট ওয়ান্ট দ্য রেসপন্সিবিলিটি, বলছে তুমি এটাকে পাঠিয়ে দাও, আমি কাউন্সিল দেখাছি, আমি এটা রেসপন্সিবিলিটির দায় নিতে চাই না। কোকসন, উইথ অ্যান ইনডিসক্রিবল ইয়ার অফ কম্প্যাশন, জাস্ট অ্যাজ ইউ লাইক দ্য রাইট অফ ওয়ে কেস উই হ্যাভ গট দেম অন দ্য ডিডস, একটু সহানুভূতির সঙ্গে, উইথ অ্যান ইনডিসক্রিবল ইয়ার অফ কম্প্যাশন মানে একটু সহানুভূতির সঙ্গে, জাস্ট অ্যাজ ইউ লাইক, বলছে তোমার যেটা মনে হয়। দিস রাইট অফ ওয়ে কেস উই হ্যাভ গট দেম অন দ্য ডিডস, এখানে ডিডস বলতে কিন্তু সেই চুক্তিপত্র বা কাগজপত্র, ডিডস মানে এখানে চুক্তিপত্র বা কাগজপত্র। এবং দেখো যে রাইট অফ ওয়ে কেস, কেসটা হচ্ছে কি? বোল্টার্স লিসের মধ্যে কী কেস সম্পর্কে ছিল? রাইট অফ ওয়ে কেস। রাইট অফ ওয়ে কেস মানে মানে কোনো একটা পথ সংক্রান্ত যে বিবাদ বা একটা কেস, সেটা এরকমটা যে বোল্টার্সের
মানে বোল্টার্সের একটা পথ আছে, একটা পাথ আসে, ঠিক আছে, সেই পাথ দিয়ে কি সাধারণ লোকজন যাওয়া আসা করে, বাট সেটা অনেক দিন ধরে হয়ে চলে আসছে, অনেক দিন ধরে হয়ে চলেছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু সেই জায়গাটা হয়তো বোল্টারের, এবং সেই বোল্টার এখন দাবি করেছে যে সেই জায়গাটা আমার চাই। তো সেই নিয়ে একটা কেস আছে, সেটাকে বলা হচ্ছে রাইট অফ ওয়ে কেস। ওকে, রাইট অফ ওয়ে কেস মানে মানে ওয়ে রিলেটেড যে কেসটা সেটাকে বলা হচ্ছে রাইট অফ ওয়ে কেস। সো উই হ্যাভ গট দেম অন দ্য ডিডস, আমরা ডিডস পড়ে বা সেই চুক্তিপত্রের মধ্যে কিন্তু এই কেসটাই পেয়েছি, রাইট অফ ওয়ে কেস ওয়াল্টার। আই নো, আমি জানি, বাট দ্য ইন্টেনশন ওয়াজ অবভিয়াসলি টু এক্সক্লুড দ্যাট বিট অফ কমন গ্রাউন্ড। আই নো, আমি জানি, বাট দ্য ইন্টেনশন ওয়াজ অবভিয়াসলি টু এক্সক্লুড, এক্সক্লুড মানে কি বর্জন করা, ওকে, দ্যাট বিট আ কমন গ্রাউন্ড। তো এখানে দেখো ওয়াল্টার হাউকে কিন্তু একরকম, মানে এখানে ক্যারেক্টারটা ওয়াল্টার হাউ ক্যারেক্টার যেটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি একরকম একটু কাইন্ড ক্যারেক্টার, ওকে, সে কিন্তু জনসাধারণের প্রতি একটু কাইন্ড, একটু সিম্প্যাথেটিক। বাট কোকসন এখানে কিন্তু বাস্তববাদী, বাস্তবধর্মী, মিস্টার ওয়াল্টার হাউ একটু রুড টাইপের, বাট ওয়াল্টার সে কিন্তু একটু নর্মাল টাইপের বা একটু জনদরদী, আমরা বাংলায় যেটাকে বলে থাকি। বলছে এখানে যে জনসাধারণ যে পথটা দিয়ে যাওয়া আসা করে, বলছে সেটা কিন্তু মানে এরপরেই আছে, আমরা পাবো যে জনসাধারণের জন্য মানে একজনের স্যাক্রিফাইসের জন্য, যদি ওয়াল্টার হাওয়ের বক্তব্যটা এরকম একজনের স্যাক্রিফাইসের জন্য যদি জনসাধারণের উপকার হয় তো সেটা হোক না, সেটাই তো বেটার হবে, ঠিক আছে। তো কী করতে হবে, বলছে যে ইন্টেনশনটা সেটাকে কিন্তু এক্সক্লুড করলে ভালো হয়, মানে কি ছাটা, এক্সক্লুড মানে যেরকম বললাম বর্জন করা, বহিষ্কার করা। তো দ্যাট বিট অফ কমন গ্রাউন্ড, কমন গ্রাউন্ডের জন্য যে ইন্টেনশনটা আছে সেটাকে আমার মনে হয় যে এক্সক্লুড করলে বেটার হয়। কোকসান, উই নিড নট ওয়ারি অ্যাবাউট দ্যাট, বলছে আমাদের সে বিষয়ে চিন্তিত হওয়ার বেশি কারণ নেই, উই আর দ্য রাইট সাইড অফ দ্য ল, বলছে আমরা তো লয়ের রাইট সাইডে আছি, কারণ বলছে আমরা তোর লকে মেনটেন করছি, আমরা তোর ল অনুযায়ী চলছে, মানে বোল্টার্স হচ্ছে ওর মালিক, বোল্টারকে আমরা পাইয়ে দেবো, এটাই আমাদের ল, এটাই সিস্টেম। বাট এখানে ওয়াল্টার হাও কিন্তু একটু বললাম যে একটু জনদরদি, সে তার মতে যে ওই একটা মানুষের জন্য যদি 8-10 জন মানুষের সুবিধা হয়, একজন মানুষের যদি স্যাক্রিফাইসের জন্য, তো ওয়াল্টার হাওয়ের মতে সেটাই বেটার। বাট এখানে কোকসান দেখো বাস্তবধর্মী, সে কিন্তু বলে দিচ্ছে যে না, আমরা আমাদের সে নিয়ে চিন্তাভাবনা করার টাইম নেই, আমরা কিন্তু নিয়ম কানুন অনুযায়ী আমরা কাজ করব, এবং সেটা বোল্টারের আমরা তাকে পাইয়ে দেওয়ার চেষ্টা করব। সো বলছে উই আর দ্য রাইট সাইড অফ দ্য ল ওয়াল্টার, আই ডোন্ট লাইক ইট, আমি এটা পছন্দ করি না। কোকসন উইথ অ্যান ইন্টেলিজেন্ট স্মাইল, একটু স্মাইল দিয়ে, উই শান্ট ওয়ান্ট টু সেট আওয়ার সেলফস আপ এগেনস্ট দ্য ল, বলছে কোকসন তখন বলছে, বলছে আমরা তো লয়ের ঊর্ধ্বে উঠতে পারি না, ল মেনে আমাদের কাজ করতে হবে, আমরা লয়ের বাইরে কিন্তু যেতে পারি না। ইওর ফাদার উড নট ওয়েস্ট ইজ টাইম ডুইং দ্যাট, এবং তোমার ফাদার কিন্তু এটাকে মানে সেই হিসেবে নিয়ে কিন্তু তোমার বাবা কিন্তু কোনো রকম টাইম ওয়েস্ট করতে চায় না, সে আইন অনুযায়ী চলবে, এবং যেটা আইন যেটা যে কথা বলে আইন হিসাবে যার হওয়ার কথা তারই হবে, ঠিক আছে। তো আমরা ভিডিওটি অলরেডি বড় হয়ে গেছে, আর যাচ্ছি না, এখানেই শেষ করব। আমরা জেমসের আগমন হবে, জেমসের আগমন হবে সেখান থেকে কিন্তু আমরা শুরু করব, এখানে জেমস এন্টার করবে, তো আমরা এখান থেকে নেক্সট ভিডিওতে শুরু করব। আমরা এখানেই শেষ করছি আমাদের আজকের টেক্সট অ্যানালিসিস।